কারিগরি শিক্ষা আধুনিক এই সময়েও এখনো যা সামাজিকভাবে অবহেলিত আর গরিবদের শিক্ষা হিসেবে পরিচিত সরকারি হিসেবে ভোকেশনাল শিক্ষা নিতে এসে এখনো প্রতি বছর ঝরে পড়ছেন 30 শতাংশ শিক্ষার্থী বৈষম্য আছে নারীর অংশগ্রহণেও বিশ্লেষকরা বলছেন নজরদারি প্রচার প্রচারণা ও গুণগত মান নিশ্চিত করতে না পারায় এখনো কারিগরি শিক্ষার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টায়নি এই বিষয়ে শিক্ষা উপমন্ত্রী বলছেন কারিগরি শিক্ষা পদ্ধতির মান উন্নয়নে নতুন কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান কল্যাণপুরের ঘুপচিয়ে পোড়াবস্তিতে থাকেন মিতু আক্তার ইচ্ছে ছিল টেইলরিং শিখে স্বনির্ভর হবেন তবে অর্থের অভাবে তা পূরণ হয়নি বছর তিনেক আগে বিনামূল্যে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল সেন্টার থেকে স্বল্পমেয়াদী কোর্স করেছিলেন প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং বিষয়ে কিন্তু ভালো কাজ জানলেও এই ট্রেডে কাজের সুযোগ মেলেনি ফলে প্রশিক্ষণ নিয়েও ঝরে পড়ার তালিকায় মিতু প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এটা করা বলতে বুঝি ছেলেরা মানে মেয়েদেরকে এরা ভাবাই হয় না যে মেয়েরাই কাজটা করবে যেহেতু এটা রিক্সি একটা কাজ কোর্স কমপ্লিট করছি তারপর কি দেখি না এটা কোনো স্কোপ নাই এই জন্য মানে পিছিয়ে পড়া হয়ে গেছে আর কি একই বস্তির তরুণ ফরহাদ বছরখানেক আগে 6000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন 3 মাসের টেইলরিং কোর্সে শিক্ষা পদ্ধতি পছন্দ না হওয়ায় 1 সপ্তাহ ক্লাস করেই বিদায় নিয়েছেন কোর্স করছি দিন হচ্ছে আমার ভালো লাগে না কারণ হচ্ছে এখানে যে আপনাকে যদি একদিন দাম দেয় পরে আপনাকে দাম দেয় না দেশের ঐতিহ্যবাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল সেন্টার থেকে 2 বছরের এসএসসি ভোকেশনাল শেষ করেছেন স্বপ্না কোর্স নিয়ে সন্তুষ্টি থাকলেও পরের ধাপে 4 বছরের ডিপ্লোমায় ভর্তি হতে সায় মেলেনি পরিবার থেকে এখন জেনারেল চলে গেছি এখানে ভর্তি হওয়ার পর পারিবারিক প্রবলেমের কারণে বাবা মা ভর্তি করেছে যে জেনারেলে পড়ো এখানে অনেক দূর হয়ে যাবে অনেক কষ্ট হবে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইসের সবশেষ হিসাব বলছে দেশে সরকারি ও বেসরকারি মিলে কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান 7,500-এ কিছু বেশি তবে এখনও কারিগরিতে ঝরে পড়ার হার আশঙ্কাজনক 2021 সালেও ভোকেশনাল থেকে ঝরে পড়েছেন 30% শিক্ষার্থী যার মধ্যে পুরুষ 32% আর 28% নারী তাই কারিগরি শিক্ষায় ঝরে পড়া ঠেকাতে বড় ধরনের সংস্কার সময়োপযোগী বিষয় ও মান উন্নয়ন করার তাগিদ এই বিশ্লেষকের যে শিক্ষক নাই ইয়েটা নাই যন্ত্রপাতি নাই এবং ওটার মেনটেন্যান্স সব কিছু নাই ব্যক্তিখাত সে কিন্তু নিজে বড় ধরনের কোনো ভূমিকা রাখছে না এই সমস্যা সমাধানে রাষ্ট্র আমলাতান্ত্রিক প্রক্রিয়া এটার জাস্ট বিস্তার ঘটাচ্ছে আউটকাম পাচ্ছে না আর জনগণের যে চাহিদা আছে সেটা যোগান দেওয়ার জন্য সেই কন্টেন্টটা সামনে আসছে না তবে মানসম্পন্ন কারিগরি প্রতিষ্ঠান থেকে কোর্স করে সফল হয়েছেন অনেকেই যাদের মধ্যে উদ্যোক্তাও হয়েছেন কেউ কেউ তবে তা সংখ্যায় এখনও আশানুরূপ নয় স্কিল ওয়ার্কার হিসেবে আমি প্লাম্বিংয়ে নিজেকে দক্ষ করতে চাই এবং সার্টিফাইড হয়ে আমি দেশের বাইরে অ্যাপ্লাই করতে চাই এখান থেকে বের হয়ে আমি এখন নিজে আমার একটা ঠিকাদারি প্রতিষ্ঠান আছে এখানে নারীদের জন্য অনেক রকমের ফ্যাসিলিটিস আছে এবং তাদেরকে সেভাবে অগ্রাধিকার দেওয়া হয় আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করি আমাদের যে দৃষ্টিভঙ্গির যে বিষয়টা আছে এইটা আমাদেরকে আরও চেঞ্জ করতে হবে আর ড্রপ আউটের জন্য গভর্নমেন্ট কিন্তু বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে তাদেরকে ফ্রি অফ কস্টে কিন্তু আমাদের এই ট্রেনিংগুলো করা হচ্ছে ব্যানবেইসের তথ্য বলছে কারিগরিতে এখনও বড় বৈষম্য আছে নারীর অংশগ্রহণে সরকারি বেসরকারি মিলে এ খাতে শিক্ষার্থীর সংখ্যা 11.5 লাখের কিছু বেশি যার বিপরীতে পুরুষ শিক্ষার্থী 72% হলেও নারী মাত্র 27%। কারিগরি শিক্ষার উন্নয়নে মহাপরিকল্পনা নিয়েই সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী তো এখন আমাদের কারিগরি শিক্ষাতে কিছু স্ট্রাকচারাল সমস্যা আছে আমাদের পারসেপশনটা দাঁড়িয়ে গেছে এটা পিছিয়ে পড়াদের পড়া এইটা আমরা চেঞ্জ করার জন্য আমরা মেইন স্ট্রিমে ভোকেশনাল আনতেছি টেকনিক্যাল আনতেছি আবার টেকনিক্যাল এডুকেশনের আবার স্তর বাড়ানো হচ্ছে 2030 সাল নাগাদ কারিগরিতে শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি 30% উন্নীত করতে চায় সরকার যা এখন আটকে আছে অর্ধেকে দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থায় সাফল্যের গল্প যেমন আছে তেমনি ঝরে পড়ার গল্প কম নয় তাই বিশ্লেষকরা মনে করেন আগামী দিনে কর্মসংস্থানের সবচেয়ে বড় উৎস হতে পারে এই কারিগরি খাত যেখানে শিক্ষা এবং দক্ষতা এবং প্রশিক্ষণের গুণগত মান বাড়ানো গেলে এটি হবে টেকসই কর্মসংস্থান ব্যবস্থা বাবু কামরুজ্জামান নিউজ 24 ঢাকা